ঋতু পরিবর্তনের সময় কি কি করা কর্তব্য? প্রকৃতির বিশাল প্রভাব প্রত্যেকটি জীবজন্তু এবং মানুষের উপর প্রভাব সৃষ্টি করে। মানুষ তার ন্যাচারাল স্বভাবগত ভাবে শীতের সময় যে খাদ্যগুলো খায়, সেই খাদ্যগুলো এই ঋতু পরিবর্তনের সময় গ্রহণ করতে নেই। যেমন উগ্র জাতীয় খাদ্য, মাছ মাংস, ডিম, এই খাদ্যগুলো ঋতু পরিবর্তন করলে বা ঋতু পরিবর্তন যখন হচ্ছে এই সময় মানুষের খাদ্যটায় কন্ট্রোল আনতে হয়, সহজপাচ্য খেতে হয়। যদি সহজপাচ্য না খাওয়া যায়, এই সময় হেমন্তকালীন এবং শীতকালীন যে শ্লেষ্মাগুলো শরীরের ভিতর জড়ো হয়, সেগুলো এই রোদের উত্তাপে গলতে শুরু করে, যার জন্য হয় কি জঠরাগ্নি মানে পেটের হজম শক্তি কমে আসে। হজম শক্তি যখনই কমছে তখন পেটের ভিতরে বায়ুর সৃষ্টি হবে, হজম ঠিক হবে না, মল নিষ্কাশন ব্যবস্থা ঠিক থাকবে না। এই জন্য তাকে খুব সচেতন থাকতে হবে, যাতে খাদ্য সহজপাচ্য খাদ্য খেতে হবে, যেটা খেলে ন্যাচারালি মানুষের হজম হয়। টক দইটা দুপুরে খাওয়া যেতে পারে, সেটা হজমের সহায়তা করে। টক দইয়ের ভিতরে যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াটা হজমের সহায়তা করে। এবং ফল পানিটা একটু বেশি খেতে হয়, শাকসবজি খেতে হয়, এগুলো মানুষের খুবই প্রয়োজনীয় জিনিস। বেশি এই সময় নানান রোগের প্রাদুর্ভাব ঘটে। বসন্তকালে যত রকম শাক সর্দি কাশি শ্লেষ্মা, বিশেষ করে বাচ্চাদের এবং বড়দের, এর কারণ মূল কারণই হচ্ছে কোষ্ঠকাঠিন্য। ঠিকমতো যখনই মলমূত্র ত্যাগ না হবে তখন সেই শ্লেষ্মাটা ঊর্ধ্বমুখী উঠবে, তখন সর্দি কাশি জ্বর এগুলো হবে। অতএব মল নিষ্কাশন ব্যবস্থা প্রত্যেকটা দিন ঠিক রাখতে হবে। তার জন্য আপনি গ্রহণ করতে পারেন হরিতকে চূর্ণ এবং মধু, এটা খুবই উপকারী জিনিস। আদা কুচি, এটাও উপকারী জিনিস। সহজপাচ্য এবং সিদ্ধ জাতীয় খাদ্য হলে আপনার কাছে উপকার বেশি সব থেকে। অতএব আপনাকে এই সেই দ্রব্য গ্রহণ এবং প্রত্যেকটা দিন ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, এটা প্রয়োজন খুবই। এবং এই সময় যোগব্যায়াম, এমনি শারীরিক কসরত, এক্সারসাইজ এগুলো করতে হয়, করলে শরীরের ভিতরে যে মল নিষ্কাশন ব্যবস্থা থাকে ময়লা দূরীভূত হয় এবং দূষণ মুক্ত হয়, তার জন্য প্রাণায়াম করতে হয়। এবং ভোরবেলা বাসি পেটে পানি খেতে হয়, বাসি পানি, তার জন্য হবে কি বায়ু এবং কফ এটা দূর হবেই আপনার। অতএব সেই দিকে আপনাকে সচেতন থাকতে হবে। বাচ্চাদের বেশি যাতে রোগ না হয়, বাচ্চাদের মিষ্টি জাতীয় খাদ্য দিতে নেই, এবং কনফেকশনারি গুডস একদম স্টপ, কোনো প্রয়োজন নেই বাচ্চাদের জন্য। এবং মা এবং শিশু এদের খুব দেখভাল করতে হয়, মা যাতে ভালো থাকে, মা ভালো থাকলে শিশুটাও ভালো থাকবে। অতএব বাচ্চাদের পায়ের তালুতে যে কোনো তেল, হয়তো অলিভ অয়েল দিতে পারেন, সর্ষের তেল দিতে পারেন, এটা ম্যাসেজ ঘষা, দুই তিন মিনিট করে ঘষলে বাচ্চাদের উপকার হবে। অতএব সেদিকে আপনারা খেয়াল রাখবেন এবং ভালো থাকার আমরা কামনা করি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের শরীরের প্রতি যত্ন নিন। যত্ন নিলে আপনার শরীর ভালো থাকলে আর দশজনও ভালো থাকবে, আপনার কারণে আমরাও ভালো চাই আপনার। অতএব সুন্দর থাকুন, সুস্থ থাকুন।